হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। 10 মিনিট স্কুলের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পড়ব হিসাব বিজ্ঞান প্রথম পত্রে একতরফা দাখিলা পদ্ধতি অধ্যায়টি নিয়ে। এই অধ্যায়ের আলোকে অর্থাৎ একতরফা দাখিলা পদ্ধতির অধ্যায়ের আলোকে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বৈষয়িক বিবরণী বা বৈষয়িক বিবৃতি তৈরির পদ্ধতি এবং বৈষয়িক বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে যে বিদ্যমান পার্থক্যগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। তো চলো বন্ধুরা, প্রথমেই আমরা একটু দেখে নেই যে একটা প্রতিষ্ঠানের বৈষয়িক বিবরণী আসলে কিভাবে তৈরি করা হয়। বৈষয়িক বিবরণীটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির আর্থিক অবস্থার বিবরণীর একটা রূপ। একতরফা দাখিলা পদ্ধতিতে একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার লক্ষ্যে ওই প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মূলধনের একটি বিবরণী তৈরি করা হয়। এই বিবরণীটিকেই বলা হয় বৈষয়িক বিবরণী বা বৈষয়িক বিবৃতি। এটা দুতরফা দাখিলা পদ্ধতিতে আমরা যে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করি সেটার মতোই। তো এই বৈষয়িক বিবরণী বা বিবৃতির একটা নমুনা ছক যদি আমরা একটু দেখি বন্ধুরা, তাহলে চলো দেখি যে এই বৈষয়িক বিবরণী একটা প্রতিষ্ঠানে আসলে কিভাবে তৈরি করা হয়। দেখো বন্ধুরা, এখানে প্রথমেই প্রতিষ্ঠানের নাম দেওয়া রয়েছে, এরপরে বৈষয়িক বিবরণী বা বৈষয়িক বিবৃতিকেও বিবৃতিও বলে এটাকে, এটার একটা শিরোনাম দেওয়া হয়েছে এবং এত সালের 31 ডিসেম্বর তারিখে এই কথাটি লেখা হয়েছে। তো এই বৈষয়িক বিবৃতি বা বৈষয়িক বিবরণীর ছকটাকে মূলত দুভাগে ভাগ করা হয়েছে, দায়সমূহ এবং সম্পদসমূহ। বাম দিকে দায়সমূহকে দেখানো হয়েছে, দেখো বন্ধুরা, যে দেখো এখানে রয়েছে প্রদেয় হিসাব বা বিবিধ পাওনাদার, অর্থাৎ আমাদের যে দায়ভার সৃষ্টি হয় একটা নির্দিষ্ট হিসাবকালে সেটা আমরা দেখাই। এই প্রদেয় হিসাবের বিপরীতে যদি কোনো বার্তা সঞ্চিত থাকে সেটাকে আমাকে বাদ দিয়ে এখানে যে মূল অঙ্কটা নামে সেটাকে প্রদেয় হিসাব বা বিবিধ পাওনাদার হিসাবে দেখাতে হয়। একইভাবে প্রদেয় নোট আমরা দেখাই, ব্যাংক থেকে অতিরিক্ত টাকা তুলে নিলে যে দায়ভার সৃষ্টি হয় সেটাকে ব্যাংক জমাতিরিক্ত নামে আমরা দায়সমূহ অংশে দেখিয়ে থাকি। ঋণ দেখাই, কোনো খরচ আমাদের যদি বকেয়া থাকে, অর্থাৎ আমরা সুবিধা নিয়েছি কিন্তু তার কোনো মূল্য পরিশোধ করিনি, সেটাকে কিন্তু আমরা এই বৈষয়িক বিবরণীর যে দায়সমূহ সেকশন রয়েছে সেই অংশটাতে দেখিয়ে থাকি। এই পাশে যে সম্পদ সমূহ রয়েছে সেটা যদি দেখি আমরা, দেখো বন্ধুরা, এখানে প্রথমে আমরা নগদ তহবিলকে লিপিবদ্ধ করেছি, ব্যাংকে আমাদের জমা টাকার পরিমাণ ব্যাংক জমার উদ্বৃত্ত নামে আমরা এখানে লিপিবদ্ধ করি, প্রাপ্য হিসাব বা দেনাদারকে লিপিবদ্ধ করি, অনাদায়ী পাওনা এবং নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিকে বাদ দিয়ে। এরপরে প্রাপ্য নোট থাকলে সেই প্রাপ্য নোটের বিপরীতে যদি বার্তা সঞ্চিত থাকে সেটাকে বাদ দিয়ে, প্রাপ্য নোটের পরিমাণ থেকে সেই বার্তা সঞ্চিতাকে বাদ দিয়ে যে অ্যামাউন্ট নামে সেটাকে আমরা সম্পদ পাশে দেখে থাকি। এবং এই সাথে সাথে এগুলোর সাথে সাথে প্রতিষ্ঠান কিন্তু আরো অনেক ধরনের আমাদের দায় এবং সম্পদ থাকে, সেগুলো একটু যদি দেখি। যে অগ্রিম আয়, আমরা যদি কোনো আয়ের বিপক্ষে সুবিধা প্রদানের আগে আমরা যদি সেই আয়টা নিয়ে থাকি তাহলে সেটাকে অগ্রিম আয়, অর্থাৎ আমার দায়ভার সৃষ্টি হলো যার কারণে আমাকে ভবিষ্যতে সুবিধা দিতে হবে, সেটাকে কিন্তু বন্ধুরা আমরা অগ্রিম আয় হিসেবে দেখে থাকি। দেখো এখানে আমরা এরপরে মূলধন দেখাচ্ছি, প্রারম্ভিক মূলধন দিয়ে শুরু করে যোগ করছি অতিরিক্ত মূলধন, অর্থাৎ হিসাবকালের মাঝে যদি প্রতিষ্ঠানের মালিক নতুন কোনো মূলধন নিয়ে আসে টাকা সম্পদ বাবদ সেটাকে আমরা প্রারম্ভিক মূলধনের সাথে যোগ করে দিই। মূলধনের ওপর সুদ থাকলে সেটাকে আমরা যোগ করি, মালিকের দাবি যে নিট লাভ যেটা আমরা লাভ লোকসান বিবরণী থেকে পাই তোমাদের নিশ্চয়ই মনে আছে, সেটাকে আমরা যোগ করে দিই এবং এটা থেকে উত্তোলন এবং উত্তোলনের সুদকে বিয়োগ করে আমরা একটা অ্যামাউন্ট নামাই। এবং বন্ধুরা এর সাথে সাথে সম্পদ পাশে যদি দেখি বন্ধুরা আমরা, যে দেখো ওখানে আমরা বার্তা সঞ্চিতি থাকলে আমরা পূর্বে যে দেখেছিলাম যে আমাদের প্রাপ্য নোট থাকে সেগুলোর সাথে যদি বার্তা সঞ্চিত থাকে সেগুলোকে বাদ দিয়ে কিন্তু আমরা এখানে দেখাই। মজুদ পণ্য, আমাদের যদি কোনো মজুদ বাকি থেকে যায় হিসাবকাল শেষে অব্যবহৃত সেটাকে কিন্তু আমরা এখানে লিপিবদ্ধ করি, বিনিয়োগকে লিপিবদ্ধ করি, বিনিয়োগের অনাদায়ী সুদ অর্থাৎ যে সুদ আমাদের প্রাপ্য কিন্তু আমরা তুলে নেইনি তাকে কিন্তু আমরা এই সম্পদ পাশে অন্তর্ভুক্ত করি, অগ্রিম খরচাবলীকে অন্তর্ভুক্ত করি অর্থাৎ যার বিপরীতে আমরা কোনো সুবিধা নেইনি কিন্তু টাকা পরিশোধ করে দিয়েছি, মূল্য পরিশোধ করে দিয়েছি সেটাকে কিন্তু আমরা একরকমের সম্পদ হিসাবে বিবেচনা করি, সেটাকে কিন্তু আমরা অগ্রিম খরচাবলী হিসেবে একতরফা দাখিলা পদ্ধতির বৈষয়িক বিবরণী বা বৈষয়িক বিবৃতির সম্পদ সমূহ অংশে দেখিয়ে থাকি। আসবাবপত্রকে দেখাই, কি বাদ দিয়ে বন্ধুরা, পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতিকে বাদ দিয়ে যেমন নামে সেটাকে দেখাই, কলকবজাকে আমরা প্রদর্শন করি পুঞ্জীভূত অবচয় বাদ দিয়ে একটা প্রকৃত অ্যামাউন্টে, দালান কোঠাকে আমরা পুঞ্জীভূত অবচয় বাদ দিয়ে অন্তর্ভুক্ত করি যে নির্দিষ্ট অ্যামাউন্টটা বের হয় সেটা দিয়ে। এভাবে প্রতিটি অ্যামাউন্ট, আসবাবপত্র, কলকবজা, দালান কোঠা এরকম স্থায়ী সম্পদের বিপরীতে যদি আমাদের পুঞ্জীভূত অবচয় থাকে তাহলে আমরা কি করি বন্ধুরা, সেই পুঞ্জীভূত অবচয়টাকে বাদ দিয়ে আমরা সেই সম্পদের পরিমাণটুকুকে প্রদর্শন করি ওই অ্যামাউন্টটাতে।
তো এই হচ্ছে বৈষয়িক বিবরণী বা বৈষয়িক বিবৃতির একটা নমুনা ছক। এবার আমরা সচরাচর যা করি আমাদের পূর্বের ক্লাসগুলোতে, যে এই যে আমরা যে ছকগুলো পড়ি সেটাকে একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, মানে একটা প্রতিষ্ঠানে সেই ছকগুলোতে আসলে কিভাবে লেনদেনগুলো অন্তর্ভুক্ত হচ্ছে সেটা দেখার চেষ্টা করি। তো এই বৈষয়িক বিবরণী বা বৈষয়িক বিবৃতির নমুনা ছক আমরা দেখেছি, এখন যদি সেটাকে আমরা একটু ভিজুয়ালাইজ করি বা চোখে দেখার চেষ্টা করি, তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিস্টার ইমরান খানের একটা বৈষয়িক বিবরণী দেওয়া রয়েছে 2012 সালের 31 ডিসেম্বর তারিখে। এটাকে এই ইমরান খান কিভাবে প্রস্তুত করেছে একতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী সেটা যদি একটু দেখি, তো পূর্ববর্তী ছকটা নমুনা ছকের সাথে একটু মেলানোর চেষ্টা করো বন্ধুরা, যে দেখো এখানে দায়সমূহ রয়েছে, যে প্রদেয় হিসাব রয়েছে বিবিধ পাওনাদার 17,500 টাকা, এটাকে আমরা দায় সমূহকে দেখিয়েছি, প্রদেয় নোট 1,500 টাকা দেখিয়েছি যেহেতু এগুলো দায়, আমাদের বকেয়া বেতন ছিল 3,500 টাকা, এবং আমাদের যে প্রারম্ভিক মূলধন ছিল সেটার সাথে আমরা অতিরিক্ত মূলধনকে যোগ করে দিয়েছি 15,000 টাকা, অর্থাৎ মালিক হিসাবকালে নতুন করে জানিয়ে এসেছে, এরপরে যোগ করেছি মালিকের প্রাপ্য নিট লাভকে, এটার সাথে মূলধনের সুদ যোগ করেছি, এবং উত্তোলন আমাদের যে 15,000 টাকা ছিল সেটাকে বাদ দিয়ে আমরা 74,800 টাকার অ্যামাউন্ট পেয়েছি। এই দায় সমূহ অংশে যতগুলো হিসাব আমরা লিপিবদ্ধ করেছি এগুলোকে যদি যোগ করে দিই তাহলে আমাদের পরিমাণ দাঁড়াচ্ছে 97,300 টাকা। এবার যদি আমরা সম্পদ সমূহ অংশে একটু লক্ষ্য করি, তাহলে দেখো মিস্টার ইমরান খানের নগদ তহবিল ছিল প্রতিষ্ঠানে 1,500 টাকা, ব্যাংকে জমা ছিল 20,000 টাকা, মজুত পণ্য ছিল 11,500 টাকা, প্রাপ্য হিসাব বা বিবিধ দেনাদার ছিল 31,500 টাকা, যেটার মধ্যে আবার অনাদায়ী পাওনা অর্থাৎ যেটার আদায় করা যাবে না কুড়িন সেটা হচ্ছে 1,500 টাকা, এটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাহলে বের হচ্ছে 30,000 টাকা, এরপরে আমাদের নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 1,500 টাকা, এটাকেও যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার নেট আদায়যোগ্য প্রাপ্য হিসাব নামে 28,500 টাকা, যেটাকে আমি এই সম্পদসমূহ অংশে দেখিয়েছি। আমাদের প্রাপ্য নোটের পরিমাণ ছিল 6,500 টাকা, অগ্রিম ভাড়া ছিল 4,800 টাকা, অর্থাৎ ভাড়া বাবদ সুবিধা নেবার আগেই আমি অগ্রিম সেই মূল্যটা পরিশোধ করে দিয়েছি, আসবাবপত্র ছিল 25,000 টাকা, আমাদের অবচয় বের হয়েছিল এই প্রতিষ্ঠানের জন্য 500 টাকা, সেটাকে বাদ দিয়ে আমরা কিন্তু এখানে 24,500 টাকা প্রদর্শন করলাম, এবং এই সম্পদ সমূহ অংশতে যে হিসাবগুলোকে আমরা অন্তর্ভুক্ত করেছি সেগুলোকে যদি যোগ করে দিই তাহলে দেখো বন্ধুরা এই দুটোর পরিমাণ কিন্তু বের হয়ে যাচ্ছে 97,300 টাকায়, অর্থাৎ এই দুটো পরিমাণ কিন্তু বন্ধুরা সমান সমান হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে একটা প্রতিষ্ঠানের বৈষয়িক বিবরণী, সাধারণত এইভাবেই লিপিবদ্ধ করা হয়, নির্দিষ্ট সেকশনে নির্দিষ্ট হিসাবগুলোকে অন্তর্ভুক্ত করে আমরা বৈষয়িক বিবৃতি বা বৈষয়িক বিবরণী বের করি। এখন বন্ধুরা আমাদের আজকের আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বৈষয়িক বিবৃতি বা বৈষয়িক বিবরণী যেটাকে আমরা বলছি, এটার সাথে আর্থিক অবস্থার বিবরণী কি পার্থক্য রয়েছে সেটা নিয়ে যদি একটু আলোচনা করা যায়, তাহলে দেখব যে সাধারণত একটা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, প্রকৃত এবং সঠিক আর্থিক অবস্থা নিরূপণের জন্য নির্দিষ্ট সময় শেষে সম্পদ আর দায়সমূহ নিয়ে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করা হয় একটা নির্দিষ্ট সময় বিন্দুর জন্য বা নির্দিষ্ট তারিখের জন্য। একতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী এটাকে বলা হচ্ছে বৈষয়িক বিবৃতি বা বৈষয়িক বিবরণী, এবং দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী এটিকে আর্থিক অবস্থার বিবরণী বলা হয়। এবং এটার সাথে সাথে বৈষয়িক বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী যে আরও সব পার্থক্য রয়েছে এবার সেগুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তো দেখো বন্ধুরা এখানে প্রথমেই সংজ্ঞাগত পার্থক্যের বিষয়ে দেওয়া রয়েছে যে বৈষয়িক বিবৃতি জিনিসটা কি, এটি হচ্ছে একতরফা দাখিলার পদ্ধতি অনুযায়ী একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে নির্দিষ্ট সময় বিন্দুতে সম্পদ আর দায়ের বিবরণী। অপরদিকে আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী, যেখানে বৈষয়িক বিবৃতি একতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী, আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে নির্দিষ্ট সময় বিন্দুতে বা তারিখে ওই প্রতিষ্ঠানের জন্য প্রস্তুতকৃত সম্পদ ও দায়ের একটি বিবরণী, যার সাহায্যে আমরা প্রকৃত আর্থিক অবস্থা জানতে পারি। তথ্যের ভিত্তি যদি আমরা দেখি তাহলে দেখব বৈষয়িক বিবৃতির তথ্যের ভিত্তিটা অনেক নড়বড়ে, অনুমান, স্মরণশক্তি এবং অসম্পূর্ণ নথিপত্রের ওপর অবৈজ্ঞানিক এবং অসম্পূর্ণ পদ্ধতিতে বৈষয়িক বিবৃতি বা বৈষয়িক বিবরণী প্রস্তুত করা হয়। অন্যদিকে আর্থিক অবস্থার বিবরণী বন্ধুরা একদম দুতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষিত হিসাব বই থেকে সংগৃহীত তথ্যাবলীর ওপর ভিত্তি করে সম্পূর্ণ এবং বিজ্ঞানসম্মতভাবে এটিকে প্রস্তুত করা হয়, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীকে প্রস্তুত করা হয়। এছাড়াও মূলধন নির্ণয়ের ক্ষেত্রে বন্ধুরা বৈষয়িক বিবরণীতে সম্পদ এবং দায়ের পার্থক্য মূলধন হিসাবে দেখানো হয়। অপরদিকে আর্থিক অবস্থার বিবরণীতে দুতরফা দাখিলা পদ্ধতিতে মূলধনের জন্য আলাদা খতিয়ান রাখা হয়, মূলধন হিসাবের উদ্বৃত্তকেই মূলধন হিসাবে আর্থিক অবস্থার বিবরণীতে যে দায় ও মালিকানা সত্ত্বসমূহের অংশ থাকে সেখানে দেখানো হয়।
ভুল ত্রুটি যদি আমরা দেখি বন্ধুরা, এই দিকে যদি একটু চোখ ফেরাই তাহলে দেখতে পারবো যে বৈষয়িক বিবৃতি একটি অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ হিসাব বই হতে সংগৃহীত তথ্যাবলীর ভিত্তিতে তৈরি করা হয়, যার কারণে এতে ভুল ত্রুটির সম্ভাবনা অনেক বেশি থাকে। অপরদিকে বিজ্ঞানসম্মত এবং সম্পূর্ণ পদ্ধতিতে সংরক্ষিত হিসাব বই হতে যেহেতু আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়, এতে কিন্তু স্বাভাবিকভাবেই ভুল ত্রুটির পরিমাণ অনেক কমে যায়। গাণিতিক শুদ্ধতা যাচাই যদি দেখি আমরা বন্ধুরা, যে বৈষয়িক বিবৃতিতে নামিক হিসাবগুলোকে উপেক্ষা করা হয়, যার কারণে অনেক হিসাব উপেক্ষা করার কারণে র্যামিলের ওপর র্যামিল তৈরি করা যায় না, এবং যার কারণে র্যামিলের ওপর ভিত্তি করে আমরা যে গাণিতিক শুদ্ধতা যাচাই করি সেটিও বৈষয়িক বিবৃতি বা বৈষয়িক বিবরণীতে সম্ভব হয় না। অন্যদিকে আর্থিক অবস্থার বিবরণীতে যেমন সকল রকমের হিসাবকেই আমরা লিপিবদ্ধ করি সাধারণত, এবং সেটাকে খুবই বৈজ্ঞানিক বিজ্ঞানসম্মতভাবে এবং সম্পূর্ণ পদ্ধতিতে দ্বৈত সত্তায় বিভক্ত করে লিপিবদ্ধ করি, যার কারণে আমরা র্যামিল তৈরি করতে পারি, এবং সেই অনুযায়ী লেনদেনের যে গাণিতিক শুদ্ধতা রয়েছে সেটি কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতে খুব সহজেই যাচাই করা যায়। প্রতিচ্ছবি আর বৈষয়িক বিবৃতি একটা কারবার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা একদম সঠিক প্রতিচ্ছবি প্রদর্শিত হয় না বৈষয়িক বিবৃতিতে বা বৈষয়িক বিবরণীতে, কেননা এখানে এটি একটি অসম্পূর্ণ হিসাব ব্যবস্থা। অপরদিকে আর্থিক অবস্থার বিবরণীতে কারবারের একদম প্রকৃত সঠিক যে আর্থিক অবস্থা রয়েছে সেটি কিন্তু প্রকাশ করা সম্ভব হয়। প্রস্তুতের সময় যদি দেখি বন্ধুরা, তাহলে দেখবো আমরা বৈষয়িক বিবৃতি, তোমাদের নিশ্চয় মনে আছে আমরা লাভ লোকসান বিবরণী প্রস্তুত করার পর সাধারণত তৈরি করি, এবং আর্থিক অবস্থার বিবরণী বন্ধুরা আমরা ক্রয় বিক্রয় হিসাব বা লাভ লোকসান হিসাব অর্থাৎ বিশদায় বিবরণী যেটা বলা হচ্ছে সেটা প্রস্তুত করার পর কিন্তু আমরা আর্থিক অবস্থার বিবরণীকে তৈরি করে থাকি। নির্ভরযোগ্যতা বৈষয়িক বিবৃতি নামিক ও সম্পদবাচক হিসাব সংরক্ষণ করা হয় না, যেহেতু বৈষয়িক বিবরণীতে নামিক এবং সম্পদবাচক হিসাবগুলোকে উপেক্ষা করা হয়, তার কারণে কিন্তু আর্থিক অবস্থার বিবরণী প্রকৃত আর্থিক অবস্থা জানা যায় না, যার কারণে এটির তেমন নির্ভরযোগ্যতা তথ্য ব্যবহারকারীদের কাছে থাকে না। অপরদিকে আর্থিক অবস্থার বিবরণীতে সঠিকভাবে সংরক্ষিত হিসাব নিয়ে কাজ করা হয় বলে আর্থিক অবস্থা কিন্তু সবার কাছে সকল রকমের তথ্য ব্যবহারকারীর কাছে নির্ভরযোগ্য এবং তথ্য এর কারণে সহজেই পাওয়া যায়। সম্পদ ও দায়ের বিচ্যুতি এই পার্থক্যের বিষয়টা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব বন্ধুরা বৈষয়িক বিবৃতিতে যদি ভুলক্রমে সম্পদ ও দায় বাদ পড়ে যায় তাহলে কিন্তু তা সহজে ধরা যায় না, কারণ এটির কোনো দ্বৈত সত্তা নেই, এর গাণিতিক শুদ্ধতা যাচাই করা অনেকটাই কঠিন। অপরদিকে আর্থিক অবস্থার বিবরণী যেহেতু দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী দ্বৈত সত্তায় বিভক্ত এবং বৈজ্ঞানিকভাবে এবং সম্পূর্ণ পদ্ধতিতে সংরক্ষিত তথ্য নিয়ে প্রস্তুত করা হয়, সেহেতু কি বন্ধুরা কোনো সম্পদ বা দায় বা লেখা বাদ পড়ে গেলে আর্থিক অবস্থার বিবরণীর দুদিকের যোগফল কিন্তু সমান হয় না, এখানে সমান হয় না হবে, ফলে সহজেই ভুল ধরা যায় এবং সংশোধনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়। যেহেতু আর্থিক অবস্থার বিবরণীতে আমরা হচ্ছে দুটো যোগফলই মিলে যায় সম্পদসমূহ এবং মালিকানা সত্ত্ব বিবরণীর, তো এটি যদি না মিলে অর্থাৎ দুদিকের যোগফল যদি সমান না হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে আমাদের হিসাব নিকাশে কোনো একটা সমস্যা হয়েছে। তো এই যে আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ ও দায় বাদ পড়ে গেলে আর্থিক অবস্থার বিবরণী দুদিকের যোগফল সাধারণত সমান হবে না, এবং যার ফলে আমরা সহজেই বুঝতে পারবো আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এখন স্বয়ংক্রিয়তার দিকে যদি লক্ষ্য করি বন্ধুরা তাহলে আমরা দেখতে পারবো যে বৈষয়িক বিবৃতির দুদিকের যোগফল স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক্যালি সবসময় মিলে যায় না, কিন্তু আর্থিক অবস্থার বিবরণী যেহেতু একটি বৈজ্ঞানিক পদ্ধতি, সম্পূর্ণ হিসাব পদ্ধতি এবং দ্বৈত সত্তায় বিভক্ত দুতরফা দাখিলা অনুযায়ী যেহেতু এটাকে প্রস্তুত করা হয় সেহেতু আর্থিক অবস্থার বিবরণীর দুদিকের যোগফল কিন্তু অটোমেটিক্যালি বা স্বয়ংক্রিয়ভাবেই মিলে যায়। তো বন্ধুরা এই হচ্ছে ছিল আজকে আমাদের বৈষয়িক বিবৃতি বা বৈষয়িক বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে পার্থক্যের মূল পার্থক্যের আলোচনাগুলো, এবং আমরা আজকে প্রথমেই দেখলাম যে বৈষয়িক বিবরণী বা বৈষয়িক বিবৃতিটা আসলে একটা প্রতিষ্ঠানে একতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী কীভাবে প্রস্তুত করা হয়। আশা করি এই বিষয়গুলো নিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই, তোমরা খুব স্পষ্টভাবে বিষয়গুলো বুঝতে পেরেছ। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবে এবং সুস্থ থাকবে। নেভার স্টপ লার্নিং।